সিগারেট না বিক্রি করলে যে সংসার চলে না বা ব্যবসা ই হয় না, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। বালাদালামে রাখা হয়েছে এই কারণে যে এটা একটা নিরাপদ এলাকা, নিরাপদ চার দোকান। আমি এই যে দেখতে পাচ্ছেন কিছুই নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমরা আছি, ঘুরতে আসছি টঙ্গীতে। তো এখানে এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, উনি একটি দোকান চালাচ্ছেন, পাশাপাশি চাও বিক্রি করছেন। তো আমার কাছে একটা বিষয় ভালো লাগলো, ওনার চার দোকানে আসলে সিগারেট বিষয়টা নাই। তো অনেকেই ভাবে যে আসলে সিগারেট না বিক্রি করলে তার দোকান চলবে না। তো ওনার দোকানে আসলে চলছে কি না এই বিষয়টা আসলে জানবো, চলুন আপনার জন্য জানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নাহিদ রেজা। হ্যাঁ, দেশের বাড়ি কোথায় ভাই? দেশের বাড়ি বরিশাল ঝালুকাঠি। ঝালুকাঠিতে এখানে কতদিন? এখানে এই ডিসেম্বরের 21 তারিখ জয়েন করছি। এই এলাকাটার নাম কি? এই এলাকাটার নাম আপনার যাই যেমন এখানে কোনো অশ্লীল কোনো কাজ হয় না, এরপর কোনো ধূমপান বিড়ি সিগারেট প্রকাশ্য ধূমপান নিষেধ, এরপর এমনকি কোনো দোকানেও বিক্রি হয় না। আপনার এই দোকানে সিগারেট বিক্রি করেন, অবাক করা বিষয়, কারণ কি? সিগারেট বিক্রি করি না আপনার যাইয়া, সিগারেট এটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপর এটা ইসলামে এটা নাজায়েজ, এটা সম্পূর্ণ হারাম। সিগারেট মানুষকে ক্ষতি করে, এরপর যে খাইলো সেও তো ক্ষতি হইলো, এরপর বাতাসের সাথে দোয়া মিশে এরপর আরও একজনকে ক্ষতি করে। আল্লাহ, এই কারণে আমি সিগারেট বিক্রি করি না। সুবহানাল্লাহ। আপনার সংসার কি চলবে এই এই সিগারেট ছাড়া বিক্রি হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালোই চালাইতেছে, আল্লাহ পাক এর ভিতরেই বরকত দিয়েছে। আল্লাহ যেন আপনাকে বরকত দান করে। আপনি এখানে কত বছর আছেন? আমি এখানে আজকে 5 বছর যাবত আছি। 5 বছর। আপনি এই যে যারা বলে যে সিগারেট বিক্রি না করলে দোকান চলে না, এদের উদ্দেশ্যে কিছু বলেন? সিগারেট না বিক্রি করলে যে সংসার চলে না বা ব্যবসা ই হয় না, এটা আসলে সম্পূর্ণ ভুল ধারণা। শের শের কেননা এর এছাড়াও আল্লাহ তালা চালাইলে ভালো করে চালাইতে পারে। সুবহানাল্লাহ। যেমন আমার এই একটা ব্যবসা প্রতিষ্ঠান, মোটামুটি ছোট চার দোকান, আমি এই যে দেখতে পাচ্ছেন কিছুই নাই, এরপর আলহামদুলিল্লাহ দিয়ে আল্লাহ তালা চালাইলে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আছে। তো আমি আর একটা প্রশ্ন করবো, এই এলাকাটা বালাদিল আমিন কেন বা এত নিরাপদ নগরী কেন? এই এলাকায় আপনি যত শায়েকদের দেখবেন, সমস্ত শায়েকরাই হলো মদিনা ইউনিভার্সিটি ডিগ্রিধারী শায়েক, এবং এখানে তার সহি একইদের সমস্ত আলেম আছে। যেমন এখানে মনজুরুল্লাহ স্যার আছে, ডক্টর আবু বকর জাকারিয়া আছে, ডক্টর সাইফুল্লাল মাদানি আছে, ডক্টর শফিকুল্লাল মাদানি আছে, এই আরও অনেক মদিনার আলেমরা এই এলাকায়। মাশাআল্লাহ। এখানে সব মাদানিরা থাকেন, এখানে কোনো বেদাতি আলেমরা থাকে না? না, এখানে কোনো বেদাতি আলেমরাও থাকে না, আর এই এলাকায় কোনো বেদাত হয়ও না। যে কোনো অশ্লীল কাজ বা ইসলামের গহীর তো কোনো কাজ এই এলাকায় হয় না, সম্পূর্ণ শরিয়া ভিত্তিক, সম্পূর্ণ শরিয়া ভিত্তিক এই এলাকাটা। সুবহানাল্লাহ। আমার টাকা থাকলে আমি এলাকা বাড়ি কিনে ফেলতাম। আপনি কি বাড়ি করছেন? না ভাই। আমার ভাই কি বিয়ে করছেন? না, বিয়ে করছি। একটা মমিনা মেয়ে পাবেন ইনশাআল্লাহ, দোয়া করি। আল্লাহ সুবহান তাআলা আপনি এই দোকানদারের উদ্দেশ্যে দুই চারটা কথা বলেন, যারা সিগারেট বেচে, পান বেচে, জর্দা বেচে। আমি সবার কাছে আমার আকুল আবেদন থাকবো এটা, যে ইসলামী শরীয়তে যেটা নিষিদ্ধ, যেটা মানুষের ক্ষতি করে, এটা সবাই পরিহার করলে আমাদের সমাজ, এরপর এই সিগারেটের দ্বারাই কিন্তু আমাদের নিজেদের সন্তানরাই কিন্তু বড় বড় ভুল পথে যাচ্ছে, তারপর আমরা ব্যবসা করি আমাদের সন্তানদেরকে এই সিগারেট খাওয়াচ্ছি, এরপর এই ধোঁয়ার মাধ্যমে তাদেরই আবার ক্ষতি হচ্ছে। এই কারণে সমস্ত ব্যবসায়ীদেরই উচিত যেন তারা সবাই যেন এই সিগারেট বিড়ি তামাক জর্দা যেন সম্পূর্ণভাবে বয়কট করে চলে, এরা যেন প্রতিষ্ঠানে, ব্যবসা প্রতিষ্ঠানে যেন এইগুলো না রাখে, সবাই যেন ফেলাই। আমিন আমিন। এই এত ভালো কথা, সিগারেট না বেচার জন্য আপনাকে একটা বাংলা কোরআন উপহার দেওয়া হলো, আপনি পড়তে জানেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। পড়বেন, আপনার স্ত্রীকে শোনাবেন, সন্তানদের ভবিষ্যতে 20টা ছেলে যেন আল্লাহ দেয়। আমিন আমিন। আসসালামু আলাইকুম। ভাইয়ের কথা আমরা শুনলাম, আলহামদুলিল্লাহ। এরকম ইমান যদি আমাদের সকল দোকানদার ভাইদের থাকতো, তাহলে আজকে আমরা সিগারেট মুক্ত বাংলাদেশ পেতাম ইনশাআল্লাহ। তো বিশ্বাসটাই সব কিছু, রিজিকের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো সিগারেট বিক্রি না করলে কারো রিজিক কমবে না, এটাই ভাইয়ের দ্বারাই প্রমাণ হয়ে গেল ইনশাআল্লাহ। তো সবাই আমরা চেষ্টা করবো সিগারেটকে বর্জন করার। আসসালামু আলাইকুম।